বিডিভাস ডট কমে স্বাগত আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই হচ্ছে খুব হাসি খুশি এবং কঠোর পরিশ্রমী এবং খুব বিনয়ী তো উনি ফুটপান্ডায় জব করে এবং আমি খুব খুশির জন্যই ভাই মানে অন্য মতো খুব ক্লান্ত না খুব সুন্দর একটা হাসি দিছে ভাই আপনার এই জবের পিছনে প্রথম কারণটা কি যে আপনি কি আসলে সাপোর্ট দেওয়ার জন্য না ভবিষ্যৎ কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য একটা স্কিল যোগ্যতা অর্জন করতে বলতে পারেন যে ভবিষ্যৎ ডেভেলপমেন্টের জন্য এটা করি আর হয় কি যে যেহেতু শিক্ষিত আর ফ্যামিলিতে সাপোর্ট করার মতো সাপোর্ট করতে হবে তো সামনে সাপোর্ট করতে হবে এর জন্য আর কি এই আর যাতে অযথা সময়টা নষ্ট না হয় ঠিক আছে অযথা সময়টা যাতে নষ্ট না করে আচ্ছা এই জন্য আর কি এই আরেকটা হচ্ছে নিজের আয়ে ব্যয় করার মজা আলাদা না এবং আপনি কি মনে করেন আপনার ভবিষ্যতে ম্যানেজার বা বড় কোন কেরিয়ারের জন্য এইটা এই কাজটা কাজে লাগবে এই অভিজ্ঞতা অবশ্যই কারণ কি আমি এখন মনে করেন এক কথায় বলতে গেলে অনেক মানুষের সাথে কথাবার্তা হয় অনেক মানুষের সাথে পরিচিত হয় মাঝে মাঝে অনেকে বলে কিছু যে খারাপ ভালো হয় নাই আপনি এত দেরি করছেন এরকম হয় হ্যাঁ এরকম অনেকে বলে কিন্তু এটা তো আসলে কিছু তখন কি হাসি মুখে মেনে নেন সরি বলেন এটাই এটাই রুলস এবং বাসায় কি শেয়ার করেন কষ্টের কথা

কথা শুনবো বেশি কথা শুনবো এটা হলো স্বাধীন পেশা আমাদের আমাদের ফুটপানার বসরাও খুব আন্তরিক তারাও আমাদের বেশি পেশার দেয় না বা ফোনও দেয় না কথা ভালো বিহেভ করে হ্যাঁ খুব ভালো বিহেভ হয় মানে তাদের সাথে আমাদের যোগাযোগই হয় না যদি আমি ঠিক কাজ করি তাদের সাথে যোগাযোগই হয় না আমাকে কেউ বলে না যে তুমি কাজ এরকম করলা কেন এরকম করলা কেন আপনার নামটা কি একটু বলেন এবার নাম হচ্ছে তন্ময় তন্ময় ভাই খুলনাতে আছে না আচ্ছা প্রযুক্তিগতভাবেও তো অনেক রিস হয়েছেন যে মানে এই যে কোথায় লোকেশন জানা কিভাবে ট্রেস করা ছবি তোলা এডিট করা এবং বলার স্মার্টনেস কিভাবে কমিউনিকেশন করবেন এই ট্রেনিং কি দিছে আপনাদের ফুটবলরা অ্যাটিটিউড বিহেভ কিভাবে তার মানে আপনিও ভবিষ্যতে একটা বড় উদ্যুক্ত হবেন যারা জব করে তারা প্রেসারে থাকে এই আর থাকবে না এই জন্য আপনারা হাসি খুশি লাগে এবং আমরা আসলে এইখানে চাই যে যারা ছোটোভাবে আমাদের বিশেষ করে বাংলাদেশে আপনি কি জানেন যে সিক্সটি মানুষ তিন ভাগের দুই ভাগ আপনার মতো ইয়াং যারা যদি এরকম স্কিল হয় বাংলাদেশ ডেভেলপ হইতে বেশি সময় লাগবে না একচল্লিশের আগে এবং আপনিও সেই একজন তা আমরা চাই যে 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 এই ইচ্ছা এবং সাইকেলে দুই পায়ে দিয়ে যে প্রবল একটা শক্তি এই শক্তি আপনাকে অনেক আগায় নিবে এবং দেশকে আগায় নিবে এবং আপনার প্রত্যেকটা পদক্ষেপ দেশটাকে উন্নয়নের দিকে নিচ্ছে এটা জানেন মানে যারা হয়তো খাবার পাইতেছে না বৃষ্টির সময় তাদেরকে আপনি খাবার পৌঁছে দিতেছেন এটা একটা সেবা বা সার্ভিস কখনো কখনো একটু খাবার ঠান্ডা হয়ে যায় এতে হয়তো অনেকে মন খারাপ করে উপায় তো নাই উপায় তো নাই এবং অনেকে বলে যে ফুড পান্ডার খাবারের কোয়ালিটি ভালো না রাস্তার থেকে না আপনি কি এটা বিশ্বাস করেন এটা 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 ম্যাক্সিমাম সময় হয়ে থাকে কিন্তু আসলে তাদেরকে তাদের উদ্দেশ্যেই বলবো যে ফুড পান্ডার রাইডাররা শুধুমাত্র ডিসটেন্সটা মেকআপ করে যে চয়েস করে তার দোষ হ্যাঁ না রেস্টুরেন্ট আলাদা প্রবলেম এটা